ডেঙ্গু থেকে বাঁচতে জ্বর হলেই পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, তাই শহর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বংশ বিস্তার ঠেকাতে হবে। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ডের কোনো শয্যা ফাঁকা নেই। আক্রান্তরা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ, সঙ্গে শরীর ব্যথা সহ অন্যান্য উপসর্গ দুর্বল করছে পুরো শরীর। জ্বর কয়েকদিন ধরে থাকে, কমে না, 100-এর উপরে থাকে। টেস্ট করানোর পরে প্লাটিনেট যখন কমছে তখন এইখানে জলদি করে আস। শনিবার দিন দুপুরবেলা ভর্তি হয়েছি, তখন আমার ই ছিল, প্লাটিন ছিল মাত্র 11,000। সেখানে 6 দিন থেকে ভর্তি, আমার প্লাটিলেট 18 নিচে নেমে গেছিল এবং ভিতরে ব্লাডিং হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শেষ সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিলেও তা কার্যকর হয় না, তাই সাধারণ জ্বর হলেও দ্রুত পরীক্ষা করার পরামর্শ তাদের। যে সমস্ত ওয়ার্নিং সাইন আছে, যেটা আমরা বারবার বলি, যে কেউ একদম খেতে পারতেছে না, বারবার বমি হচ্ছে, পেটে তীব্র ব্যথা, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, প্রস্রাব হচ্ছে না অথবা রক্তক্ষরণ হচ্ছে অথবা তার কোমরবিডিটি, সে কিন্তু অবশ্যই বাসায় থাকবে না, সে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, প্রতিরোধের চেয়ে প্রতিকারে জোর দিতে হবে। শহর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার ঠেকানোর তাগিদ দেন তারা। এইবার হয়েছে কি, ডেঙ্গুর সঙ্গে ঈদের একটা সম্পর্ক ছিল, ঈদের সময় বহু মানুষ গ্রামগঞ্জে গেছে, সুতরাং ওখানে স্বচ্ছন্দে ডেঙ্গু মশা, যেটা এডিস মশাটা, সেটা বংশবৃদ্ধি করছে, সেটা ডেঙ্গু প্রোডিউস করবে। এখন আমাদের প্রতিরোধ শেষ হয়ে গেছে, এখন প্রতিকারের ব্যবস্থা করতে হবে। রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে বিভাগীয় শহরগুলোতে ডেঙ্গুর সুচিকিৎসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসবে, তা না, ওখানে রাজশাহীতে একটা ব্যবস্থা হচ্ছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ডের কোনো শয্যা ফাঁকা নেই। আক্রান্তরা বলছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ, সঙ্গে শরীর ব্যথা সহ অন্যান্য উপসর্গ দুর্বল করছে পুরো শরীর। জ্বর কয়েকদিন ধরে থাকে, কমে না, 100-এর উপরে থাকে। টেস্ট করানোর পরে প্লাটিনেট যখন কমছে তখন এইখানে জলদি করে আস। শনিবার দিন দুপুরবেলা ভর্তি হয়েছি, তখন আমার ই ছিল, প্লাটিন ছিল মাত্র 11,000। সেখানে 6 দিন থেকে ভর্তি, আমার প্লাটিলেট 18 নিচে নেমে গেছিল এবং ভিতরে ব্লাডিং হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শেষ সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিলেও তা কার্যকর হয় না, তাই সাধারণ জ্বর হলেও দ্রুত পরীক্ষা করার পরামর্শ তাদের। যে সমস্ত ওয়ার্নিং সাইন আছে, যেটা আমরা বারবার বলি, যে কেউ একদম খেতে পারতেছে না, বারবার বমি হচ্ছে, পেটে তীব্র ব্যথা, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, প্রস্রাব হচ্ছে না অথবা রক্তক্ষরণ হচ্ছে অথবা তার কোমরবিডিটি, সে কিন্তু অবশ্যই বাসায় থাকবে না, সে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, প্রতিরোধের চেয়ে প্রতিকারে জোর দিতে হবে। শহর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার ঠেকানোর তাগিদ দেন তারা। এইবার হয়েছে কি, ডেঙ্গুর সঙ্গে ঈদের একটা সম্পর্ক ছিল, ঈদের সময় বহু মানুষ গ্রামগঞ্জে গেছে, সুতরাং ওখানে স্বচ্ছন্দে ডেঙ্গু মশা, যেটা এডিস মশাটা, সেটা বংশবৃদ্ধি করছে, সেটা ডেঙ্গু প্রোডিউস করবে। এখন আমাদের প্রতিরোধ শেষ হয়ে গেছে, এখন প্রতিকারের ব্যবস্থা করতে হবে। রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে বিভাগীয় শহরগুলোতে ডেঙ্গুর সুচিকিৎসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসবে, তা না, ওখানে রাজশাহীতে একটা ব্যবস্থা হচ্ছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।